নিয়ে যাওয়ার পরও যদি কাস্টমার স্যাটিসফাই না হয়, আচ্ছা আচ্ছা, যে আমি 2 দিন ইউজ করছি ভালো লাগতেছে না, আরেকটা ব্র্যান্ড নেব, এটা চেঞ্জ করে, এই সুযোগ আমরা দেব। Xiaomi box, Xiaomi সেকেন্ড জেনারেশন গুগল টিভি ফিচার সহ। আচ্ছা, এই বক্স সেকেন্ড জেনারেশন না, জি, 6 মাসের ওয়ারেন্টি আছে অফিশিয়ালি। চ্যানেল তো দিবেন, চ্যানেল চলবে তো, রাইট ভাই? এটা আমারও কথা ভাই, মাঝখানে কিন্তু অনেক ঝামেলা হয়েছিল ভাই। জি জি, তো এখন চ্যানেল চলবে তো ভাই? বর্তমানে আপনার TX10 টা কিন্তু অনেক জনপ্রিয়, কারণ কম দামের মধ্যে কাস্টমার ভয়েস কন্ট্রোল পাচ্ছে। বাংলাদেশে অফিশিয়ালি মাল ঢোকে হচ্ছে Xiaomi মিকম, যেটা সরাসরি বাংলাদেশ সরকার থেকে আপনি লাইসেন্স করা আছে। সে হলো MXQ টা কিন্তু আবার দুই রকম আছে। আচ্ছা, দুইটা বক্সে আসে ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। সো যারা অ্যাকচুয়ালি টিভি কিনা ভাই ঝামেলায় পড়ে গেছে, হ্যাঁ, স্মার্ট টিভি কিনছিল সেটা এখন স্মার্ট নাই, আবার যারা বেসিক টিভি কিনছিল এখন সেটা সেলও দিতে পারতেছে না, নতুন বাজেটও নাই, তাদের জন্য ভাই স্মার্ট করার কি বুদ্ধি আছে বা কি ওয়ে আছে আমাদের একটু জানেন। আমাদের যে কাস্টমার গুলো আছে নিয়মিত আমাদের ভিডিও গুলো দেখে, রাইট, তারা অলরেডি জেনেই গেছে আসলে এই যে আমার সামনে যে বক্স গুলো আছে এগুলোর কাজ কি, আচ্ছা কি কাজে এটা ব্যবহার হয়, কি জন্য মানুষ নেয়, তো সবকিছু কিন্তু কাস্টমার জানে। তারপরেও নতুন করে আরেকটু বার যদি না বলি তাহলে আসলে মিসিং থেকে যায়। এখন আমি যেটা সহজভাবে বলে দিচ্ছি, আর এই বক্সগুলো কি কি কাজ, কি কাজে ব্যবহার করতে পারবেন, বা কিভাবে দেখে কিনলে আপনি প্রতারিত হবেন না, ঠকবেন না, দাম অনুযায়ী জিনিস কেমন পাবেন, এসব প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমি আমার আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। প্লাস ভাই এগুলোর তো কোয়ালিটিও অনেক ভ্যারি করে প্রাইস ওয়াইজ, তাই না? হ্যাঁ, ভিডিওর মাঝখানে আমি এটা নিয়েও কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, আরো কিছু প্রোডাক্ট দেখাবো যেটা একই ভেরিয়েশনে, একই মডেলে বিভিন্ন ভেরিয়েশন আছে। আমাদের শপের ঠিকানা হলো উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড পশ্চিম পাশে রাজুক কমার্শিয়াল কমপ্লেক্সের লিফটের পাশে এসে হাতের বাম দিকে 620 নম্বর দোকান, সেবা ইলেকট্রনিক্স বিডি। আর এখানে আসলে কিন্তু আপনারা এই বক্সগুলো নিতে পারবেন, নিতে পারবেন। আর আশা করি আপনি যে বক্সই নেন আমাদের কাছ থেকে আপনি ঠকবেন না, কারণ প্রতিটা বক্সে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি রিপ্লেসমেন্ট। ওকে, এছাড়াও আরেকটা সুযোগ দেই, যেটা সাপোজ আপনার এই বক্সটা কাস্টমার কিনছে, বাসায় নিয়ে গেছে, নেয়ার পরে হয়তো ফার্স্টে কিন্তু ফার্স্ট ইউজার একটা কাস্টমার, সে আমি যতই বোঝাই তাকে সে এসে আমার কথা মতোই কিন্তু একটা নিয়ে যাবে, নিয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার নিয়ে যাওয়ার পরও যদি কাস্টমার স্যাটিসফাই না হয়, আচ্ছা আচ্ছা, যে আমি 2 দিন ইউজ করছি ভালো লাগতেছে না, আরেকটা ব্র্যান্ড নেব, এটা চেঞ্জ করে, এই সুযোগ আমরা দেব। আমাদের কনফিডেন্স আছে, আশা করি আমরা যে প্রোডাক্টটি দিব কাস্টমার স্যাটিসফাই হবে ইনশাল্লাহ, ওইভাবেই দিব, তার বাজেট অনুযায়ী একটা বক্স দিব, সে চালাইতে পারবে। কারণ আমি যদি মনে করেন যে বক্সের মধ্যে তো অনেক কোয়ালিটি আছে, অনেক কোয়ালিটি আছে, যদি ভিতর থেকে বলি তাহলে আরো 5 জনের আসলে সমস্যা, বিজনেস এর প্রবলেম হয়ে যাবে, রাইট? তো সেইখান থেকে আমি বলি যে আপনারা আমার কাছ থেকে আমার কাছে আসবেন, একটা বাজেট অনুযায়ী বক্স নেবেন, ঠকবেন না, কারণ আমার কাছে কোনো কপি প্রোডাক্ট নেই। মানে দিন শেষে ভাই আপনার বাজেট ওয়াইজ কিন্তু বেস্ট একটা প্রোডাক্টই কিন্তু ভাই সাজেস্ট করবে আপনাদের, এটা খুব ইম্পর্টেন্ট। আর গাইস, আপনারা যারা এই প্রোডাক্টগুলো ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক, আপনারা শপে আসতে পারবেন না, একদম অনলাইনে নিতে চাচ্ছেন, সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া সম্ভব, জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বার একটু যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, আমাদের কাছে অর্ডার করতে কিন্তু বিভিন্ন মাধ্যম আছে। আচ্ছা, যেমন যারা দোকানে এসে নেবেন তারা তো সরাসরি এসে বুঝে নিচ্ছেন। ওকে, যারা হোম ডেলিভারি আছেন ঢাকার মধ্যে থেকে, অনেকে ব্যস্ত মানুষ আছে আর যারা শপে আসার সুযোগ পাচ্ছে না, তারাও কিন্তু আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন, শুধু কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করবেন, এরপরে আপনার প্রোডাক্ট হাতে চলে যাবে। আপনার হাতে গেলেও আপনি সরাসরি খুলে দেখে প্রোডাক্ট যেটা অর্ডার দিয়েছেন সেটা পাইছেন কিনা দেখে চেক করে তারপরে আপনি টাকা পেমেন্ট করবেন, এটা নিয়েও কিন্তু কোনো কনফিউজ নাই। এছাড়াও অর্ডার করার যে প্রসেসটা আছে, আপনি সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ফোন দিতে পারেন, এছাড়াও আপনি আমাদের ফেসবুক পেজ আছে, সেবা ইলেকট্রনিক্স বিডি ফেসবুক পেজ আছে, এখান থেকে মেসেজ করে অর্ডার করতে পারেন, আর গুগলে গিয়ে সরাসরি সেবা ইলেকট্রনিক্স বিডি লিখলে, লিখে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনি এই বক্সগুলো অর্ডার করতে পারবেন। অসাধারণ, মানে অনেকগুলো ওয়েতে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো হাতে পাইতে পারেন, ঠিক আছে? আর যাদের একটু কনফিউশন বেশি আছে তারা কারেন্টলি কষ্ট করে শপে চলে আসবেন, দেখে শুনে বুঝে ইনশাল্লাহ নিয়ে যাবেন, ওতে প্রবলেম নাই। তো কাস্টমাররা কিন্তু আমাদের ফোন দিয়ে দিয়ে অনেক প্রশ্ন করে, তার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন যেটা আমরা পাই যে ভাই চ্যানেল তো দিবেন, চ্যানেল চলবে তো, রাইট ভাই? এটা আমারও কথা ভাই, মাঝখানে কিন্তু অনেক ঝামেলা হয়েছিল ভাই। জি জি, তো এখন চ্যানেল চলবে তো ভাই? চ্যানেল চলবে বলতে আমি হচ্ছে মানে কাজে বিশ্বাসী, প্রমাণে বিশ্বাসী, মানে মুখে বলবেন না, ডেমো দেখাই দিবেন, ডাইরেক্ট দেখাই দিবেন। যে ফোল্ডার গুলো দেখছেন মানে এই ফোল্ডার গুলো কিন্তু চ্যানেল না, বাংলাদেশি দেখছেন, এখানে কলকাতা বাংলা দেখছেন,
আপনি যদি খেলা পছন্দ করেন, খেলার মানে এত চ্যানেলের মধ্যে আপনি খুঁজতে হবে না কিন্তু, যেমন এই যে স্পোর্টস ক্রিকেট, স্পোর্টস ক্রিকেট, স্পোর্টস ফুটবল, ওকে, এরকম বাচ্চারা যে কার্টুন চ্যানেল গুলো দেখে, এই যে কিডস, ঢুকলাম কিডস এ ঢুকলাম প্রথমে, এই কিডস চ্যানেল কিন্তু চলে আসছে, কতগুলো চ্যানেল আসছে, মানে আমি একটা প্লে করে দেখাচ্ছি, যেমন এনিমেক্স কিডস, ওকে। সো এটা দেখতে দেখতে আমি আরেকটা জিনিস আপনাদের বলে দেই, আপনাদের বাসার ইন্টারনেট স্পিড যত ভালো থাকবে আপনারা তত ক্লিয়ার দেখবেন। হ্যাঁ, মূলত এগুলো কিন্তু অনলাইন সার্ভার, রাইট? আপনারা যে ফ্রি আমরা বলি না, অ্যাকচুয়ালি একদম ফ্রি তো না, আপনার ইন্টারনেটটা অবশ্যই বেটার হবে। জি জি, এই যে দেখেন কার্টুন কিন্তু চলতেছে, আমি আবার এটা স্ক্রিন বড় করলে কিন্তু বড় হয়ে যাবে, বড় হয়ে, আবার এটার সুবিধা হলো চ্যানেল কিন্তু আপনি একটার পর একটা চেঞ্জ করতে পারবেন। আর আমাদের কাছ থেকে বক্স গুলো নিলে যারা অনলাইনে নিচ্ছে, হুম, ওনারা তো মানে অনেক ভাই আছে ফার্স্ট ইউজার, আপনার সার্ভিস আছে মানে রিপ্লেস গ্যারান্টি আছে, অবশ্যই আপনি যদি আফটার সেল সার্ভিসটা আমরা না দেই আপনাকে, তাহলে কিন্তু আপনি অনেকটা হ্যাসল করবেন, সমস্যায় পড়বেন, সমস্যায় পড়বেন। সেই দিক দিয়ে আপনি বক্সটা নেওয়ার পরে যদি সেটআপে কোনো ঝামেলায় পড়েন, সেট আপ করতে না পারেন, কোনো ফোল্ডার বুঝতেছেন না, কোনো প্রোগ্রাম বুঝতেছেন না, আমাদের কাছে সরাসরি হট আমাদের যে নাম্বারটা আছে সার্ভিস নাম্বার, সেখানে ফোন দিলে আপনাকে ভিডিও কলের মাধ্যমে লাইভ দেখাই দিবে, কোন জায়গায় গেলে কি হবে এরকম দেখায়। আজকে যে মডেলগুলো দেখাবো, মডেল তো বাংলাদেশে অনেক আছে, অনেক, হ্যাঁ, মার্কেটে কিন্তু অনেক আছে, কাস্টমাররা এত মডেলের মধ্যে থেকে কোন বক্সটা নিলে মানে ভালো পাবে, কোন বক্সটা নিলে একটু নর্মাল হবে, এরকম কিন্তু কনফিউজে পড়ে যায়, মানে বাজেট অনুযায়ী তার বাজেট আছে কিন্তু এই যে একটা চিন্তা করে দেয় সর্বোচ্চ ভালো যেটা আছে উপর লেভেল থেকে নিচের দিকে নামবো, যাদের বাজেট বেশি তারা টাইট হয়ে বসে, ঠিক আছে। এটা হলো Xiaomi বক্স, আচ্ছা, এটা হচ্ছে Xiaomi বক্স, Xiaomi সেকেন্ড জেনারেশন গুগল টিভি ফিচার সহ, আচ্ছা, এই বক্স সেকেন্ড জেনারেশন না, জি, 6 মাসের ওয়ারেন্টি আছে অফিশিয়ালি, অফিশিয়াল, হ্যাঁ, এই বক্সটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 6000 টাকা, অনলি 6000 টাকা, এটা কিন্তু একদমই Xiaomi এর অফিশিয়াল একটা প্রোডাক্ট। জি ভাই, এটাতে র‍্যাম রম কত দেয়া আছে? র‍্যাম 2GB 8GB, 2GB। আর একটা কথা বলি, আপনারা যদি বেশি টাকা দিয়ে ভালো একটা বক্স নেন, সেক্ষেত্রে কিন্তু র‍্যাম রম কম হবে, বাট যতটুকু পাবেন অরিজিনাল পাবেন, অরিজিনাল পাবেন। আর যদি কম টাকায় নেন তাহলে ওই যে 16GB 20GB দেওয়া আছে, আপনি ওটা নিয়ে খুশি থাকবেন, বাট এটা বুঝে নেবেন। আচ্ছা, ওকে, এটা হলো মিকম, মিকম ব্র্যান্ড 102 মডেল নাম্বার, এর জন্মলগ্ন থেকে অফিশিয়ালি যে বক্সটা আসে এই 102 ই আছে, শুধু ভার্সন বা ফিচার্স আপডেট হয়েছে, অলরাইট, ঠিক আছে। অনেক মার্কেটে যে বক্স এখন একটা পাওয়া যায় 107 108 অরেঞ্জ কালার, 105 এরকম কিন্তু আছে, অনেকে ভুল বোঝাচ্ছে, ভাই এটা 2 এর পরে 5 আসছে, 2 এর পরে 7 আসছে, এটা ভুল তথ্য। আপনার এটা হচ্ছে অফিশিয়ালি প্রোডাক্ট 102, 102 ই আছে, আগে ছিল 11 ভার্সন, এখন হলো 13 ভার্সন, 13 ভার্সন। আর এরকম একটা বক্স যদি আপনি কিনেন, কেনার পরে সাথে সাথে কিন্তু এরকম একটা অফিশিয়ালি গ্যারান্টি কার্ড, গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন, গ্যারান্টি কার্ডের সাথে আপনার এই যে পিছনে পুরো ডিটেইলস লেখা আছে, কি জন্য ওয়ারেন্টি বাতিল হবে, কি জন্য ওয়ারেন্টি পাবেন, সব কিন্তু অফিশিয়ালি যে আপনার রুলস, রুলস এর মধ্যেই পাবেন, আপনার গ্যারান্টি কার্ডে কিন্তু ইনস্ট্রাকশনটা পাওয়া যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে 102, 13 ভার্সন থাকবে, তো এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র 3700 টাকা, অনলি 3700 টাকা, 3700 টাকা। তবে বর্তমানে এটা বাংলাদেশ মার্কেট থেকেই, ওরা বাংলাদেশেই স্টক শর্ট আছে, শর্ট আছে, ওকে। যদি কেউ নিতে চান আমাদের ফোন দিবেন, ইনশাআল্লাহ যদি আমাদের কাছে থাকে রেডি স্টক আপনাকে দিতে পারবো, না থাকলে ওয়েট করতে হবে। আমরা Xiaomi এর পরে যদি ভাই চিন্তা করি, আমার তো মনে হয় এটাই মোটামুটি বেস্ট সার্ভিস দিচ্ছে, বাজেট অনুযায়ী Xiaomi, হ্যাঁ, বাজেট অনুযায়ী Xiaomi এর কাছাকাছি যদি বলা যায় তাহলে এটাই, ওকে, ঠিক আছে। তারপর আমরা এরপরে দেখাবো হলো ভয়েস কন্ট্রোলের মধ্যে আরো মিডল রেঞ্জের মধ্যে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে TX10, TX10 বর্তমানে আপনার TX10 টা কিন্তু অনেক জনপ্রিয়, কারণ কম দামের মধ্যে কাস্টমার ভয়েস কন্ট্রোল পাচ্ছে। আচ্ছা, কোন এক সময় আপনার 2500 টাকা দিয়েও কিন্তু নন ভয়েস বক্স কেনা লাগছে। আচ্ছা, এটা এত জনপ্রিয় দেখেন, আগে কিন্তু ভাইয়াদের এই মিকমটা ভাইয়ারা ইউজ করতো, আপাতত কিন্তু দেখেন TX10 প্রোটা কিন্তু চলতেছে, ঠিক আছে, হ্যাঁ, ওটা কাস্টমার আসে দেখতে চায়, যার কারণে ওটা খুলে রাখছে, যে কাস্টমার মাঝে মাঝে কিন্তু চেঞ্জ করে করে ভাইরা চালায় এটি পারফরম্যান্স, ওটা আমরা সবগুলো বক্সে যত যেটাই নতুন আসে বাংলাদেশের মার্কেটে আমরা ওটা আগে
কালেক্ট করে নিজেরা চালাই, যেটা ভালো মনে করি সেটাই আমরা সেল দেই, তাই তো? রাইট। এটা TX 10 Pro, এটার দাম রাখতেছি আমরা অফারে 2400 টাকা, only 2400 টাকা। 2400 টাকায় ভয়েস কলার পাচ্ছে, এক মাসের ফুল রিপ্লেস গ্যারান্টি আছে। ওকে। আর এটাতে তো ডিসচ্যানেলের যে অপশনটা, ডিসচ্যানেলের অপশনটা কিন্তু আপনার প্রতি বক্সে থাকবে, মানে যে ফ্রি অ্যাপস যেটা আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে যে বক্সটা নেবেন আপনি সেই বক্সেই থাকবে, থাকবে। তো এটা হলো TX 10 Pro। আবার এখানে কিন্তু আরেকটা আছে TX 10 Pro। আচ্ছা ভাই, দুইটা আছে ভাই, এটাতে অরিজিনাল কোনটা? গতকালকে একটা কাস্টমার ফোন দিছে ভাই। আচ্ছা, ইন্টারেস্টিং গল্প। গতকালকে একটা কাস্টমার ফোন দিছে, ফোন দেওয়ার পরে বলছে যে ভাই TX 10 Pro রান দিব, তো অন্য জায়গায় দেখছি হচ্ছে 2200 টাকা, আপনারা 2400 টাকা নিচ্ছেন কেন? তো তাকে বললাম যে ভাই এখন কোয়ালিটিতে তো অনেক পার্থক্য থাকে, তারতম্য থাকে, তো এর ভিতরে কি আছে আসলে ওটা তো আর আপনি জানেন না, জানেন না। আমার কথার উপর বিশ্বাস করে আপনাকে নিতে হবে, তবে আমি আপনাকে যেটা দেবো 100% অ্যাকুরেট ওটা আপনি পাবেন। তো কাস্টমার এর মাঝখানে কিন্তু একটা প্রশ্ন করে বসছে যে ভাই তারা 2200 টাকায় TX 10 Pro দিচ্ছে, আপনারা নিচ্ছেন 2400 টাকা, আবার বলছেন যে কোয়ালিটিতে ভালো হবে, আপনারা কি মঙ্গল গ্রহে থেকে নিয়ে আসছেন? আসলে মঙ্গল গ্রহ থেকে না ভাই, সবই চায়না থেকেই আসে, কিন্তু ওই চায়নাদের বিষয় হলো আপনি একই প্রোডাক্ট 8 টাকায় নিয়ে আসতে পারবেন, আবার ওই প্রোডাক্টটি আমি 4 টাকায়ও নিয়ে আসতে পারবো, নিয়ে আসতে পারবো। হ্যাঁ, তো বেশি কিছু বলতে হয় না, যারা জ্ঞানী একসবার বললেই বুঝে। সিরিয়াসলি এর মধ্যেও কিন্তু কোয়ালিটি ডিফার করে ভাই, আপনারা দেখে বুঝে নিন। TX 10 Pro কিন্তু দুটো মডেল দেখাইলাম, আর এরপরে TX 100 আছে। TX 100 টা এটা কিন্তু আগে থেকে মার্কেটে আছে, তো এটা আপনার ডিসপ্লে সহ উইথ ডিসপ্লে, সামনে ডিজিটাল ডিসপ্লে আছে। আচ্ছা, এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র 3200 টাকা, only 3200 টাকা। ওকে, TX 10 এর মধ্যে কিন্তু আর এই যে আপডেট আরেকটা ভার্সন আসছে, এটা মোটামুটি কোয়ালিটিতে দুইটাই সেম, শুধু পার্থক্য আপনার এই যে একটু ডিফারেন্ট কার্টুনে আসছে। আচ্ছা, একটা আগের ভার্সন, একটা লেটেস্ট ভার্সন। জি জি, তো এটা হচ্ছে 3200 টাকা, দুইটা সেম প্রাইসই থাকবে। এরপর আছে TX 20, TX মানে TX সিরিজে আপনার TX 3 থেকে শুরু হয়েছে, TX 3 মিনি, TX 9 Pro, TX 10 Pro, TX 20 Pro, TX 100 Pro, তো এরকম কিন্তু পর্যায়ক্রমে অনেক মডেল আসছে। তো TX 20 Pro দেখছেন, এটা নিতে পারবেন আমাদের কাছে 2400 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 2400 টাকা অনলি। আমি কিন্তু মানে এত গল্প বলতেছি না যে ভাই এটার মধ্যে এই আছে সেই আছে, এত কিছু বলতেছি না, আমি শর্টকাটে শুধু দাম বলে যাচ্ছি, কোনটা কি ফিচারস আছে, কি আপনার সুবিধা আছে, এতটুকু বলছি। রাইট, তো এটাতে দেওয়া আছে 16GB 256GB, পাঁচটার মাত্র 2400 টাকায়, 2400 টাকায় এটা নিচ্ছেন হচ্ছে 6000 টাকায় 2GB 8GB। যেরকম কোয়ালিটি আছে এই বক্সটা তো চিনেন, কিউ5 অনেক আগে থেকে আমরা বিক্রি করি। এই কিউ5 এর আরেকটা কপি এটা আসছে, কপি বলতে আপনার হচ্ছে যে সেরকম কপি না, কিন্তু এটা হচ্ছে মানে এটার সেম ক্যাটাগরির মাল, মানে অ্যাজ লাইক সেম স্পেক দিয়ে চলে আসছে মার্কেটে। জি জি, দুইটাই কিন্তু সেম, এই Q5 আর এটা সেম। এটার প্রাইস জি বক্সটা নিতে পারেন মাত্র 3200 টাকা, 3200 টাকা, এটাও 3200 টাকা। ওকে, সেমই থাকবে। জি, যেটা ভালো লাগে সেটাই নেবেন। এখন দেখাবো হলো নন ভয়েস এর মধ্যে, নন ভয়েস এর মধ্যে আমার কাছে হলো TX 3 mini আছে, এটার প্রাইস নিচ্ছে মাত্র 1700 টাকা, 1700 টাকা মার্কেটে কিন্তু এটা অনেক দিন ধরে আছে। হ্যাঁ, এরপর আছে হলো MXQ, MXQ MXQ টা কিন্তু আবার দুই রকম আছে। আচ্ছা, দুইটা বক্সে আসে, এটা 1800 টাকা, 1800 টাকা। জি, এটাও 1800 টাকা। আচ্ছা, দুইটা সেম প্রাইসই পড়বে। জি, এরপর আছে হলো TX9। ভাই আমাকে আরেকটা জিনিস বলেন তো, এই যে একই মডেল, হ্যাঁ, এটা দুইটা বক্স হয়, এটা কি ইম্পোর্টারের জন্য হয় নাকি? এটা ইম্পোর্টারের জন্য হয়, মানে একটা মানে এই বাংলাদেশে যে প্রোডাক্ট গুলো ঢুকে, হ্যাঁ, এটা কিন্তু আপনার ইম্পোর্টার, আপনি চাইলে আপনিও নিয়ে আসতে পারেন, মানে আমার মতো করে আমি ব্র্যান্ডিং করে নিয়ে আসতে পারবো, আপনার নামে চেঞ্জ করে নিয়ে আসতে পারবো, আপনার নামে নিয়ে আসতে পারবেন, আপনি কালার চেঞ্জ করে আপনার ইচ্ছা মতো একটা নিয়ে আসতে পারবেন, নামও চেঞ্জ করতে পারবেন। বাংলাদেশে অফিশিয়ালি মাল ঢোকে হচ্ছে Xiaomi Mi Com, যেটা সরাসরি বাংলাদেশ সরকার থেকে আপনার লাইসেন্স করা আছে, মানে অথরাইজড একজনই আনতে পারবে, আদারওয়াইজ কেউ আনতে পারবে। জি জি, ঠিক আছে। তবে যে কপি মালগুলো ঢুকছে এই যে Mi Com এর, এগুলো অতি শীঘ্রই হয়তো মার্কেট থেকে উঠে যাবে, উঠে যাবে। রাইট, আর এগুলার ব্যাপারটা যে ভাইয়া বলে দিচ্ছে, এগুলো কিন্তু বিভিন্ন ইম্পোর্টার নিয়ে আসে, এই জন্য কালার বক্স আলাদা হয়। এটা TX 9 Pro, অনেক পুরনো একটা বক্স, এটা নিয়ে অনেক ভিডিও করা আছে, মোটামুটি হিউজ কাস্টমারের কাছে আমরা বিক্রি করছি। এটা কিন্তু নতুন ভার্সন আসছে, কার্টুনটা চেঞ্জ হয়েছে। এই যে এইখানে একটা জিনিস, অনেকে অনেক রকম গল্প বলে ভাই, 8K 10K 12K, আসলে 10K 14K 15K যাই থাকুক, আপনার ভিতরে রেজুলেশন ওই একই থাকে, ঠিক আছে? ওই 8K 10K আপনি এই 8K তে কিন্তু ভুলেন না কোনো কিছু,
ঠিক আছে দিন শেষে ভাই আপনি চিন্তা করেন আমার 1080p তে ঠিকমতো চললি হ্যাঁ এটার প্রাইস থাকছে মাত্র 2000 টাকা only 2000 টাকা ওকে আচ্ছা এরপর দেখাবো হলো স্টিক ওকে অনেকে ঝামেলা কম পছন্দ করে মানে মানে তার তুরের যে ঝামেলাটা ওয়্যারের ঝামেলা থাকতে চাই জি জি তার তুরের ঝামেলা বলতে আপনার আলাদা বোর্ডে চার্জার অ্যাডাপ্টার লাগানো লাগছে আর আলাদা বোর্ড থেকে লাইন দিতে হচ্ছে তো অনেক জায়গায় যে যে জায়গাটা যে ডেস্কে টিভি সেট করা আছে সেই জায়গায় ওরকম লাইনই নাই লাইনই নাই এরকম কিন্তু ডেকোরেশন করা থাকে তো তাদের ক্ষেত্রে বলি আপনাদের চিন্তা নাই এটা স্টিক যেটা সরাসরি পাওয়ার টিভির পাওয়ার থেকে কিন্তু পাওয়ার নিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন পেন ড্রাইভের মতো জাস্ট টিভিতে ঢোকায় দিবেন আপনি ইউজ করবেন সো এইটার মডেলটা আমাদের বলে দেন এটা হলো অডিও মিক্স অডিও মিক্স অডিও মিক্স অডিও মিক্স টিভি স্টিক খুবই নতুন একটা বক্স এটা নতুন এটা ভয়েস কন্ট্রোল সহ ভয়েস কন্ট্রোল সহ আচ্ছা এটাতে আপনার 3 মাসের ওয়ারেন্টি আছে 3 মান্থ ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা 3 মাসের সার্ভিস ওয়ারেন্টি 1 মাস ফুল রিপ্লেস গ্যারান্টি আচ্ছা আরেকটা জিনিস জানার জন্য জানা ভাই এগুলাতে কি অ্যাপস ইনস্টল করা সম্ভব এটাতে অ্যাপস ইনস্টল করা সম্ভব ওকে যেমন Xiaomi স্টিক আছে ওটাতে করা সম্ভব না কারণ ওটাতে ইউএসবি পোর্ট নাই আর এটাতে আছে যার কারণে আমাদের সফটওয়্যার কিন্তু দিয়ে দিচ্ছি ওকে এটার দাম মাত্র 2600 টাকা 2600 টাকা ভয়েস কন্ট্রোল সহ আর এটার দাম মাত্র 1800 টাকা অনলি 1800 টাকা ডন ভয়েসের মধ্যে স্টিক এখন পর্যন্ত এই দামে কোনো স্টিক পাইছেন কিনা জানি না মানে সবচেয়ে কম দামি স্টিক এটা সবচেয়ে কম দামি স্টিক 1800 টাকা আর 2600 টাকা এই ছিল মডেলগুলো আর কি সো এই মডেলগুলো আমরা দেখাইছি এখানে কিন্তু অনেকগুলো মডেল ভাই আর যারা অ্যাকচুয়ালি আমি ডাইরেক্ট বলে দেই জায়গা লুকোচুরি কিছু নাই আপনারা যারা একটু প্রিমিয়াম টিভি বক্সগুলো নিতে চান তারা ভাই Xiaomi Mi কমই থাকেন আর যাদের বাজেট কম না ভাই আমি এত টাকা খরচ করব না দেন ভাইয়াদের সাথে কথা বলে আপনার বাজেট ওয়াইজ এখান থেকে যেটা বেস্ট সেটা নিয়ে নিন বাট র‍্যাম রুম দেখে নিয়েন না জাস্ট ভাইয়াদের থেকে সাজেশন চান যে ভাই আমার টাকা এত আছে এর মধ্যে কোনটা আমার জন্য ভালো হবে মোটামুটি আমি ইউজ করতে পারবো কাস্টমাররা এখন সবার ভিডিও দেখতে দেখতে মানে কাস্টমারই আমাদের চেয়ে ইনশাআল্লাহ অভিজ্ঞতা বেশি হয়ে গেছে তারপরে যদি কেউ যদি একদম ফেয়ারলি একটা বেটার সাজেশন চান তারা সেদিক দিয়ে অবশ্যই আমরা কাস্টমারকে ভালো কিছু সাজেস্ট করব আর আপনার কাস্টমারকে কিন্তু আমরা সুযোগ দিচ্ছি যে আপনার এক মাস তো রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছেই বা দুই দিন চালানোর পরেও যদি ভালো না লাগে বা স্যাটিসফাই না হয় এক্সচেঞ্জ করে আরেকটা নিতে পারে তার পছন্দের আরেকটা ব্র্যান্ড নিয়ে যাবে যদি আমাদের কাছে মডেলটা থাকে আর সে ক্ষেত্রে আরেকটা ব্যাপার আমি ক্লিয়ার করে দিই ভাইবেন না যে আপনি 2200 টাকা বা 2400 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনছেন এখন আপনি আরেকটা 3700 টাকার প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিছেন ওই টাকাটা কিন্তু আপনি ইনক্লুড করতে হবে এটা আপনার মাথায় থাকতে হবে হ্যাঁ তো গাইস আজকে ভিডিওটি এগুলোই ছিল চলে আসবো নতুন ভিডিওতে ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ফর ভিডিওটা করার জন্য জি জি ধন্যবাদ সো ভালো থাকেন আসসালামু আলাইকুম